हेलो एवरीवन, वेलकम टू माय चैनल বঙ্কল অলনা বাই ঋতুপর্ণা। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। আজকেও নিয়ে চলে এসেছি আরও একটা খুব সুন্দর ব্লগ। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি ব্লগটা শুরু করছি প্রায় এখন বিকেল 5:30, মুখ দেখে বুঝতে পারছো লাঞ্চ করে একদম ঘুমিয়ে টুমিয়ে আমার চোখ মুখ ফুলে গেছে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে কী শেয়ার করব, দেন ভাবলাম আমার একটা খুব প্রিয় জিনিস তার ট্যুর তোমাদের সঙ্গে আমি করি, না রুম ট্যুর নয়, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ড্রেসিং টেবিল, সেখানে কী কী থাকে আর কীরমভাবে অর্গানাইজ করেছি বা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে এটা লাইক করে দিও, কমেন্ট করো আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা অনেকেই আমার কাছে রুম ট্যুর চাইছো, যে রুম ট্যুর দেখাও, মানে হ্যাঁ আমার যে রুমে আমি ভিডিও বানাই বা ব্লগস বানাই বা যাই কিছু থাকি আমি, সেই রুমে তোমরা রুম ট্যুর দাও। তো আমি খুব চেষ্টা করছি এই 15 ডেজের মধ্যে একটা অ্যাটলিস্ট রুম ট্যুর দেওয়ার। তো বেসিক্যালি আমার নিচে, মানে নিচে একটা রুম রয়েছে, ওপরে একটা রুম, তো আমি যদি রুম ট্যুর দিই দুটো রুমেরই একসঙ্গে দেখাবো। তো আশা করবো সেই ব্লগটা দেখতেও তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা তোমরা আগে দেখো, দেন বাকি কথা বলছি। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে আমি, আর এই তার, এটা হচ্ছে মাইকের তার, আসার যার জন্য তোমরা আমার কথাগুলো ভালো করে শুনতে পাবে, তার জন্য মাইকটা লাগানো। আর এই হচ্ছে আমার সবথেকে ফেভারিট একটা আয়না, আর এই হচ্ছে আমার ফোন, যাতে আমি ব্লগটা শ্যুট করছি। তো ফার্স্টে কোন দিক থেকে শুরু করব, এই চুড়ি নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে যে এগুলো কি, বা অনেকে দেখাতেও বলো, তো সেইটা তাহলে শুরু করছি। তো ফার্স্টে এখানে একটা আমাদের ডোর রয়েছে, এখানে আমার সব স্কিন কেয়ারের জিনিসপত্র রয়েছে, এখানে একটা গুড ভাইবসের একটা ফেস মাস্ক রয়েছে, এটা স্ক্রাব, তার তলায় রয়েছে একটা ফেস মাস্ক, ইয়া ওকে। নিচে রয়েছে, এটা বার করছে না, একটা সোপ কেস রয়েছে, তার মধ্যে পিয়ার্সের একটা সোপ, এটা আমার বিয়ের তত্ত্বের ছিল তো ইউজ করা হয়নি, এখনও রয়েছে। আচ্ছা, এইটা একটা অরেঞ্জ রিন্ড পাউডার, ওই অরেঞ্জ পাউডার টাইপের, এটা নাকি মাথা, মানে চুলেও লাগানো যায়, বাট এখন অব্দি ট্রাই করিনি, কেউ রিভিউ চাইলে আমি পরে রিভিউ শেয়ার করবো। আচ্ছা, এইটা একটা NYB-র মাইসেলার, দাঁড়া ফোনটা একটু ঠিক করে নিই, এইটা একটা গার্নিয়ার বলছি, সরি, NYB-র মাইসেলার ওয়াটার, যদি আমার খুব পছন্দের নয়, ওকে আমার খুব পছন্দের জিনিস নয় এটা, কারণ আমার ভালো লাগেনি, খুব খুব ইজিলি মেকআপ রিমুভ হয় না, যার জন্য ভালো লাগেনি। এখানে রয়েছে অ্যাডামা ম্যাজিকের একটা ব্রাইটনিং বিউটি প্যাক, এখানে রয়েছে আমার লোটাসের সানস্ক্রিন, এটা বিউটি, এইগুলো তোমরা আমার পার্পল হলের ভিডিওতে দেখেছো যে কী কী কিনেছিলাম, সেগুলি এখানে গুছিয়ে রাখা। এখানে একটা অরেঞ্জ রিন্ড পাউডার দেখালাম অলরেডি, এখানে একটা মিনারেল স্ক্রাব, ওখানে একটা বডি ডিও, আর এখানে একটা মাইসেলের ওয়াটার, আর এখানে একটা ফেস মাসাজ ক্রিম। খুব খুব একটা ফ্রিকোয়েন্টলি মাসাজ করা হয় না, বাট হ্যাঁ যখন একটু ইচ্ছা হয় প্যাম্পার করার একটু করি নিজেকে, ব্যাস। এই হচ্ছে আমার ফার্স্ট র্যাকেট, এখানে একটা রয়েছে পারফিউম ক্রিম, মানে এটা তোমার ক্রিম পারফিউম, তোমার এটা কানের পেছনে বা রিস্টে লাগালে অনেকক্ষণ স্মেলটা খুব ভালো থাকে, মানে আমি ইউজ করি না, আমার গন্ধটা পছন্দের নয়, খুব মাথা ধরে যায়। তো এইখানে রয়েছে সেকেন্ড র্যাকে আমার চুড়ির সেট। তো এই চুড়ি নিয়ে অনেকের প্রশ্ন যে আমি কোথা থেকে কিনেছি, বা এই চূড়া দেখে অনেকে ভেবেছিলো যে আমি হয়তো বাঙালি নই, মানে নন বেঙ্গলি, বাট আমার এই চূড়া আমার খুব পছন্দ, আমার এক নন বেঙ্গলি আন্টি আমাকে এই চূড়াটা গিফট করেছিল, টুকি গিফট করেছিল, তো আমি বিয়ের পর যখন হানিমুনে যাই তখন আমি এটা পরেছিলাম। আর এখানে আমার শুভ্রর KTM-এর চাবি, হ্যাঁ একটা মানে এক্সট্রা চাবি ওটা রাখা থাকে। আচ্ছা, নিচে হচ্ছে আরও কতগুলো চুড়ি, চুড়ি আমার বা হাতের যে কোনো জিনিস আমার খুব প্রিয়, আর তার মধ্যে এই চুড়িগুলো বেনারস থেকে আমি কিনেছিলাম, বাট খুব ভালো, অনেক দিন রয়েছে, 2017-তে বেনারস গেছিলাম তখনকার এগুলো চুড়ি। এইটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, আমার একটা বড়ো পলা, আমার এই এরকম বড়ো কোনো জিনিস খুব পরতে ভালো লাগে, আর অনেকে বলে আমার হাতে ভালোও লাগে, তার জন্য আমি পরিও। আচ্ছা, এইটা একটা দেখো খুব ইউনিক এই ব্রেসলেটটা, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, যে প্রত্যেকটা ভেতরে দেখো এডি লাগানো, এডিগুলো কিন্তু একদম পিওর এডি,
এগুলো মানে একটা নোয়া বলে যেগুলো, সেইটা আর পিওর এডি, আর তিনটে যে পার্ল লাগানো ওগুলো আসল পার্ল, মানে এগুলো পুঁথি নয়। আমাকে আমাদের এক আমার ইনলজেরই ফ্যামিলির একজন গিফট করেছিল আমার একটা পার্ল ইয়াররিং, আর এটা খুব সুন্দর, খুব স্লিক ডিজাইনটা, মাঝে মাঝেই আমি পরি। আর চূড়ার একটা চুড়ি এখান থেকে কোনোভাবে এখানে রেখেছি। এই দুটো হচ্ছে অক্সিডাইজারের চুড়ি, আর এই চুড়িটাও আমার খুব প্রিয়, যেমন অনেকে ভিডিওতে লিখে দেখেছো যে আমি দুটো করে হাতে পরে থাকি। আচ্ছা, এই এই পার্টটায় আমার নেল পলিশ থাকে। তোমরা যারা নেল পলিশের পার্ট টু দেখতে চাইছো, পার্ট টু খুব শিগগিরই আসতে চলেছে, পার্ট টু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই এইখানে আমার নেল পলিশগুলো থাকে, এখানে নেল পলিশ রিমুভারটা রিসেন্ট ইউজ করেছি বলে এগুলো এখানে রয়ে গেছে। এই যে এই নর্মালি এগুলো অন্য জায়গায় থাকে, বাট এই সেকেন্ড ফার্স্ট র্যাকে হচ্ছে এটা, সেকেন্ড র্যাকে হচ্ছে এটা, থার্ড র্যাকে চলে আসি। আচ্ছা, এইটা উপরে থাকে। আচ্ছা, এবার আমি একটু বসি। ওকে, এবার আমি হাতে স্ট্যান্ড নিয়ে নিয়েছি, তাহলে আমার হাতটা খুব ব্যথা করছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমার এরকম মেকআপ ব্রাশের সব সেটগুলো রয়েছে। খুব ভালো লাগে এরা মেকআপ ব্রাশের সেট সেট ব্রাশগুলো গুছিয়ে রাখতে, দেখে মনে হয় আমি মেকআপ আর্টিস্ট, এরকম আমার ফিল আসে একটা। তো যাই হোক, আরেকটা সরি আরেকটা কাপের মধ্যে রয়েছে এরকম আমার লিকুইড সিঁদুর, একটা মাস্কারা রয়েছে, একটা পেন্টেন, লিপ লাইনার এসব রয়েছে। আর এখানে আমার টোটাল কাজলের কাজল, আইব্রো পেন্সিল, লিপ লাইনার, বিবি ক্রিম, সিসি ক্রিম, যেগুলো টুকটাক হাতের কাছে থাকে যেগুলো মাখার জন্য। এইটা মেনলি কাজলের জায়গা। এখানে একটা পারফিউম, একটা হ্যান্ডমেড পারফিউম, আমার খুব ফেভারিট, বিয়েতে কিনেছিলাম। ওকে, নিচের র্যাকটায় হচ্ছে আবার তোমরা আমাকেই দেখতে পাবে, নিচের র্যাকটায় রয়েছে এখানে আমার সানস্ক্রিন, এটা একটা ল্যাকমি। এখানে এই জায়গাটা একটু অর্গানাইজ নেই, কারণ আমি সকালে ইউজ করেছি তার জন্য। এটা একটা সানস্ক্রিন জেল, ম্যাট ফিনিশ জেল, তোমরা যদি মানে রিভিউ চাও আমি রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। এই একটা ম্যাট ফিনিশ জেল, এই একটা ল্যাকমি সান এক্সপার্ট, উইথ পিছনে একটা ছোটো সা আয়না, এটা আমার বিয়ের তত্ত্বে আমার মা আমাকে দিয়েছিল। এখানে একটা আলপস গুডনেসের একটা ছোটু, ফোকাস নিচ্ছে না কেন, হ্যাঁ নিয়েছে, ছোটু স্যার রোজ ওয়াটার, খুব ভালো রিভিউ আসতে চলেছে, দেখাবো। এখানে আমার টপ মোস্ট ফেভারিট একটা সিরাম, রোজহিপ সিরাম। আচ্ছা, এখানে কয়েকটা ভ্যাজলিনের কৌটো, এখানে একটা সানস্ক্রিন পাউডার, এটা আমার সিঁদুর কৌটো, এটা আমার পিসি আমাকে গিফট করেছিল। এই হচ্ছে নিভিয়া ক্রিম, নিভিয়া ক্রিম অল পারপাস, সব সিজনে ইউজ করা যায়, কারণ আমি অনেক সময় রাতে একটু মাখি বা বডি লোশন ইউজ করি। ওকে, এবার আমি এটাকে ঘোরাচ্ছি। আচ্ছা, সামনে একটা দেখিয়ে নিই, এইখানটা একটা স্পেস রয়েছে যেখানটা, এটা আমি গোয়া থেকে নিয়েছিলাম, এরকম দুটো বিয়ারের বটল। এখানে আরও একটা গোয়ার একটা শিপ মতো ছিল, ওটা নিচের রুমে আছে, যেদিনকে রুম ট্যুর করবো সেদিন তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এবার এটাকে এরকম রোটেট করা যায়, দুদিকে রোটেট করা যায়, এদিকেও ঘোরানো যায়। আমি এদিক থেকে ঘোরাচ্ছি, এবার নিচ থেকে স্টার্ট করছি। আচ্ছা, কালকেই তোমাদের সঙ্গে আমি আমার শেয়ার করেছি, আমার জুয়েলারি কালেকশন শেয়ার করেছি। তো এইটা হচ্ছে সেইটা, ঠিক আছে, এখানে আমার রাখা থাকে। এরপরে এই র্যাকটার মধ্যে থাকে এখানে পাউডার, এটা শুভ্রর ফেভারিট পাউডার, তো ওইটা নতুন বলে এখানে রাখা হয়েছে। এখানে আমার একটা ফেভারিট, মানে এটা আমি স্কুল লাইফ থেকে ইউজ করছি, সিক্রেটের টেম্পটেশন মিস্ট্রি, খুব ফেভারিট। দেন দেন এখানে একটা সুইস বিউটির মেকআপ ফিক্সার রাখা, খুব একটা ভালো না, মানে ভালো খারাপ নয়, বাট আমার যে ঘাম হয় ঘাম কন্ট্রোল করে না। এটাকে এখানে একটা মাইসেলের ওয়াটারের বোতল খালি, আর এটা আমার এতটাই প্রিয়, এই মাইসেলের ওয়াটারটা আমি রিসেন্ট অ্যামাজন থেকে একদম বড়টা কিনেছি, প্রাইস এটার 400, বাট অফার প্রাইস ছিল 260, তার জন্য আমি বড় একটা মাইসেলের ওয়াটার কিনে নিয়েছি। ওকে, এখানে ডিআইওয়াই করার জন্য কয়েকটা অয়েলস রয়েছে, বডি লোশনস, আমার এটা ময়শ্চারাইজার, এসব রাখা। আচ্ছা, এইটা হচ্ছে, হ্যাঁ, এই চুলটা প্রমাণ দিয়ে দিল, এটা তেল, এটা হচ্ছে ক্যাস্টার অয়েল, আর আমার ম্যাজিকের
খুবই ভালো ক্যাস্টার অয়েলটা, আমি তেল কোকোনাট অয়েলের সঙ্গে মিশিয়ে লাগে। এটা গ্লিসারিন ফর ডিআইওয়াই। এখানে রাখা একটা রিমুভার, এই রিমুভারটা আমি আগের বছর লকডাউনের সময় লোকাল শপ থেকে কিনেছিলাম, কারণ তখন ভালো ব্র্যান্ডেড দোকানে যাওয়া পসিবল ছিল না, অনলাইন তখন দিচ্ছিল না এই জিনিসগুলো। বাট খারাপ না, দেখো এতটা শেষও হয়ে গেছে, 30 টাকা মতো নিয়েছিল, বাট কাজ হয়। বাট আমি সাজেস্ট করবো খুব কম দামি কোনো জিনিসই লোকের জন্য ইউজ করা ঠিক না, তো বাট এটা আমার তখন দরকার ছিল বলে আমি কিনেছিলাম। এখানে দুটো রয়েছে এসেন্সিয়াল অয়েল, একটা ল্যাভেন্ডার, একটা হচ্ছে লাইম, ইয়া লাইম। এখানে রয়েছে আমার আমন্ড অয়েল, আমন্ড অয়েল নিয়ে ডিটেলসে ভিডিও করা যদি করার দেখতে ইচ্ছা হয় প্লিজ চেক করতে পারো। এখানে রয়েছে আমার দুটো বডি লোশন, একটা নিভিয়া, নিভিয়া বডি লোশনটা খুবই ভালো, আমার একটু ড্রাই স্কিন আর উইন্টারে আরও ড্রাই হয়ে যায় ড্রাই স্কিন বলে তো ভালো লাগে। এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিক, তো প্রোডাক্ট দেখে বুঝতে পারছো আমি অ্যারোমা ম্যাজিকের খুব বড়ো ফ্যান, তো প্রোডাক্ট আমি ইউজ করি খুবই ভালো লাগে আমার। তো অ্যারোমা ম্যাজিকের একটা বডি লোশন, তো আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর সঙ্গে সঙ্গে তাদের রিভিউ শেয়ার করছি তোমাদের। আচ্ছা এই একটা ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার, এটা অল স্কিন টাইপ, খুব লাইট, ভালো লাগে। বাট এইখানে এত বড় ড্রেসিং টেবিলে আমার ছোটোসা পার্ট শুধু শুভ্র রয়েছে। এইটা অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটাকে আমাদের বাড়ি থেকে বিয়ের তত্ত্বে দেওয়া হয়েছিলো, কিছুটাও ইউজ করেছে, কিছুটা এখানেই রাখা থাকে। ওর শেভিং কিট, শেভিং জেল, এটা হচ্ছে সেটভেটের হেয়ার জেল, এটা একটা ডিও আফটার কেন আফটার শেভ লোশন, এখানে কি বিয়ার্ডোর একটা অয়েল, আও পড়ে যাস না, দাঁড়াও দাঁড়াও, এই যে বিয়ার্ডোর একটা হেয়ার গ্রোথ অয়েল। এই হচ্ছে ড্রেসিং টেবিলের র্যাকগুলো প্রত্যেকটা, আবার চলে এসেছি আমি। আচ্ছা এবার উপরের পার্টটায় দেখতে পাচ্ছ ওখানে ফোনের সব কভার, মানে যেগুলো ফোনগুলো আমরা ইউজ করি সেই কয়েকটা কভার রাখা। আর আমার এটা একটা জুয়েলারির বক্স, ওটা অ্যাকচুয়ালি হেয়ার এক্সারসাইজের বক্স, সেটা উপরে রাখা। হাতটা একটু বেঁকে যাচ্ছে, কোনো কিছু মনে করো না তোমরা। ওই ব্যাগটার মধ্যে বিভিন্ন টুলস রাখা, লাইক চার্জার, হেডফোন, এক্সট্রা যেগুলো সেইগুলো রাখা। আচ্ছা এবার চলে আসছি নিচে, এম একটা ফ্লাওয়ার ভাস এখানে রাখা থাকে, আমার খুব ভালো লাগে ফ্লাওয়ার ভাস, আমার ড্রেসিং টেবিলের পাশেই রাখা থাকে। নিচে যে তোমরা তিনটে বক্স দেখতে পাচ্ছ, নিচের বক্সটা থেকে, নিচের থেকে দুটো বক্স মানে রেডটা ইয়েলোটা জুয়েলারির বক্স, যদি কেউ জুয়েলারি পার্ট টু দেখতে চাও কমেন্ট করবে, অবশ্যই দেখাবো। আর এইটাতে রয়েছে হচ্ছে লিপস্টিক, লিপস্টিকের কালেকশন এটাতে রয়েছে। এটাতে রয়েছে কয়েকটা পার্সোনাল জিনিস, লাইক আমার তুলো, ছোটোসা নিভিয়া এটা মেকআপের জন্য ইউজ করি, হেয়ার ব্যান্ডস, এখানেও কয়েকটা হেয়ার অ্যাক্সেসারিজ যেগুলো আমি ডেলি ইউজ করি। তো এখানে একটা টিপের ব্যাগ বানিয়েছি আমি, সেটা ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে সব টিপগুলো রাখা থাকে। তো এই হচ্ছে ওপরের একটা, নিচের ড্রয়ারে রয়েছে মেকআপ, মেকআপের সব জিনিস, এটা আমি এখন দেখাবো না, এটা অন্য একদিন ডিটেলসে এটার ব্লগ যাবে যে আমার মেকআপ কালেকশনে কী কী রয়েছে। আর ব্যাস এটাই ড্রেসিং টেবিলের পাশে, এটা আমার ডিআইওয়াই হেয়ার অয়েল, এই ব্লগগুলোর পরে এই ডিআইওয়াই হেয়ার অয়েলটা ভিডিও যাবে। আর এই সেই ঘেমে যাওয়া আমি, তো ঘাম মুছে আবার আমি ফেরত আসছি। সো হিয়ার আই অ্যাম, আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে, আর আমার কাছে যেগুলো ইন্টারেস্টিং তোমাদের দেখানোর রয়েছে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আমি একদিন আমার শাড়ি কালেকশন, যেগুলো আমার টপ টপ ফেভারিট 10টা শাড়ি আমি যেগুলো বিয়েতে পেয়েছিলাম, বা বিয়ের শাড়ি, বিয়ের বেনারসি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, প্ল্যান করেছি, আমি বলে ফেললাম। বাট যদি তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করবে, তাহলে আমি আমার বিয়ের দুটো শাড়ি, মানে বিয়ে, বৌভাতির বেনারসি, বা তার বাকি আর 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 সব রিচুয়ালসের প্রত্যেকটা শাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিওটা বানাবো না। এইটা যেমন রিকোয়েস্টেড ভিডিও ছিল বাই রুমেলা বণিক, থ্যাংক ইউ সো মাচ এই ভিডিও রিকোয়েস্টটা করার জন্য। আমি বলেছিলাম যারা যারা আমাকে ভিডিও সাজেস্ট করবে তাদের জন্য আমি
ভিডিও বানাবো, যেমন জুয়েলারি পার্ট টু দেখতে চেয়েছো অনেকে, আর নেল পলিশেরও পার্ট টু দেখতে চেয়েছো, সেইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাদের নামটা আমি সেই ব্লগগুলোতে নেব। তো আশা করি এই ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর লাইক করতে কী আছে বলো, ফ্রি তো, একটা করে দাও, আর কমেন্ট করো, তোমার এক একটা কমেন্ট আমাকে সত্যি কথা অনেক অনেক বেশি এনকারেজ করে ভিডিও বানানোর জন্য। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক ভালো ভালো ভিডিও বানাতে এনকারেজ করে। তো আজকের মতো এটাই, ভালো থেকো, সেফ থেকো, টাটা।